মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দোকান আছে, যেহেতু দোকানের মেনু তোমাদের সাথে শেয়ার করবো। দোকান বাড়ির দুটোই, বাড়ির জন্য এই দেখো আলু কেটে নিয়েছি, আর দোকানের জন্য এটা আলু কেটে নিয়েছি। দোকানের জন্য হবে ডিম, আর বাড়ির জন্য হবে মাছের ডিমের বড়া করে নিচ্ছি। এই বড়াগুলো আর এই দেখো সব পেস্ট করে নিয়েছি, রসুন, টমেটো, আদা, পেঁয়াজ। আর এই বড়াগুলো এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব, নিয়ে আলু দিয়ে ঝোল করব আজকে, মাখামাখা ঝোল। ভাত আমার হয়ে গেছে, এই দেখো ভাত হয়ে গেছে, এই করব। তোমরা দেখো আটা মাখাও কমপ্লিট, আটা মাখাও হয়ে গেছে। আর এটা পেঁয়াজ বাটা, এই দেখো পেঁয়াজটাও বেটে নিয়েছি, তাড়াতাড়ি করছি, কারেন্ট চলে যাচ্ছে। কারেন্ট কালকে সারাদিন জ্বালিয়েছে, আবার রাত্রেও জ্বালিয়েছে, রাত্রে মানে যাচ্ছে আসছে। আজকেও তাই, আলুটা দিয়ে দিয়েছি, জিরেটা ফোড়ন দিয়েছি, আর এই যে বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এটার দুটোর বাটা, এটা ডিমেরও আছে আর এই তরকারির জন্য আছে। তরকারি তো অল্প দেবো। একে একে সব মশলা দিয়ে দিয়েছি, টমেটো, আদা, রসুন, লঙ্কা, আর হচ্ছে হলুদ, আর একটু সামান্য নিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, সব দেওয়া হয়ে গেছে। সব একটু এখান থেকে নিয়েছি, এখান থেকে নিয়েছি, নিয়ে সব দিয়েছি, দিয়ে এখন কষিয়ে নেব ভালো করে। এই দেখো কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, আর তারপরে ঝোলটা যেই ফুটে উঠবে বড়াগুলো দেবো, মাছের ডিমের বড়া। কিন্তু কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও। এই দেখো ঝোলটা যে ফুটে উঠেছে, দিয়ে দিলাম বড়াগুলো। এরপরে রান্না করব ডিম, ডিমের সব মশলা এখানে, আর এই যে ডিমটা এখন ভেজে নেব। তারপরে আলুটা এখন ধুয়ে নিয়ে আসলাম, এই দেখো আলু। আর এই দুটো দোকানের জন্য পেঁয়াজ নেব, পেঁয়াজ আছে দোকানে, তাও আবার দুটো ছেলে নিয়ে যাচ্ছে। এই দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াইতে তেল, আর এইদিকে বড়া দিয়ে মাছের বড়া দিয়ে আলু দিয়ে ঝোলটা হয়ে গেছে। এবার ডিমটা ভাজা বসিয়ে দিয়েছি, ডিমটা ভাজার পরে এবার জিরে ফোড়ন দিয়ে এই যে আলুগুলো দিয়ে দেবো। জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম, ডিমটা ভেজে তুলে নিয়েছি, এরপরে আলুটা লাল লাল হলে তারপর দেবো মশলা। এরকম লাল লাল হয়ে গেছে আলুগুলো, এখন সব একে একে মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে সব মশলাই দেওয়া, এখন নুন হলুদ সব দিয়ে দেবো, লঙ্কা বাটাও দেবো, কাঁচা লঙ্কা বেটে রাখি আমি, চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, আবার দিয়ে দেবো আর একটুখানি। এই দুবারে নিলাম, একটু উঠেছে কিন্তু এক চামচই উঠেছে। এখন সব একে একে হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়ো দেবো, ডিমের খুব ঝোল হবে না, কষা কষাই হবে। এখন দিয়ে দিলাম জিরের গুঁড়ো, এখন ওই আনা হয়নি গোটা জিরাটা, নাহলে পেস্ট বাড়িতেই আমি করি, আজকে প্যাকেট নিয়ে এসেছি, সব দিয়ে এখন কষাবো। এই যে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো জল, জল দিয়ে ফুটে উঠলেই তারপরে এই যে এখন একে একে জল দিয়ে দেবো, আরও জল দিতে হবে, আলুটা যেহেতু মজবে। আর এদিকে তোমার দাদা ভাইও চান করে নিয়েছে, ভাতও বেড়ে দিয়ে এসেছি, জল নিচ্ছি বালতির থেকে। এই দেখো, হ্যাঁ এই যে জলটা দিয়ে নিই ডিমের, মশলা কষানো হয়ে গেছে যেহেতু জলটা দিয়ে দিলাম, খুব বেশি ঝোল করব না। এই হচ্ছে ডিমের কষা আলু দিয়ে, আলুটাও যেহেতু সিদ্ধ হবে, ঝোলটা ফুটে উঠুক। আর এদিকে তোমার দাদা ভাই যে চান হয়ে গেছে, বৃষ্টি পড়ছে দেখো, সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি, তার মধ্যে কারেন্টও এসছে। এই দেখো এ দরজার সামনে দিয়ে সর বেরি না, আর এই ছেলে খাচ্ছে, তোমার দাদা ভাইটা বেড়ে আমি আবার ঢাকা দিয়ে গেছি। এই যে আজকে ওই যে মাছের ডিমের বড়া করে ঝোল করেছি, তাই ওদের দিয়ে দিলাম খেতে। ভাত লাগবে না? তোর কি লাগবে? এই দেখো পুষি, এই ছেলে ছেলে পুষি,
হন্দা। ডিমের ঝোলটা আমার হয়ে গেছে, এই দেখো এখন নামিয়ে নেব। কমপ্লিট, গরম মশলাও দেওয়া হয়ে গেছে। এখন তোমার দাদাভাই এই দেখো বেরিয়ে যাচ্ছে সব জিনিসপত্র নিয়ে। কি দেবো, ক্যাশ ক্যাশ বাটি? হ্যাঁ ফোন দিচ্ছি। এই যে দাদাভাই সব রেডি করা হয়ে গেছে, তার মধ্যে বিশটি দেখো পিছলা হয়ে গেছে পুরো। এনাও ধরো তাড়াতাড়ি। আমার হাতে রেটার দাও। রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই দেখো ভাত ভাজা, ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে ভাজা করেছি। ছেলে আর আমি খাচ্ছি ভাত ভাজা, তোমার দাদাভাই খাবে ডিমের ঝোল দিয়ে ভাত। ডিমের ঝোল অনেকটা রিটার এসছে, আর একটা ডিমও আছে, ওটা দিয়ে তোমার দাদাভাই ডিম খাবে না, ওই ঝোল দিয়ে আলু দিয়ে খাবে। কেন ওর বলে ডিম খেতে বলে ওর বমি আসে। কেন যে খেতে পারে না আমি জোর করিও না, ওই থাকলে ছেলে খাবে নাহলে আমি খাবো। আমার এখনও ডিমটা অরুচি হয়নি, ডিমটা এখনও খাচ্ছি। এই খাওয়া দাওয়া করে নিই, খাটাখাটনি প্রচুর হয়ে যায়, তো সেই ভোরবেলা 5টা 5:30 উঠি। ভাতটা ভেজে নিয়ে আসলাম খাবো, সেই ঘুমিয়ে পড়বো। কালকে আমার দোকান আছে যেহেতু, কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।